ইন্টারেট ম্যাপ প্রজেকশন অর্থাৎ মানচিত্র অভিক্ষেপ অনেক ভয়াবহ একটি জিনিস অনেকের কাছে। আজকে আমরা সকলেই মিলে এই ম্যাপ প্রজেকশনকে কিভাবে আরো ভালো মতো বোঝা যায় সেটি সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার নিয়ে তোমাদের সাথে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমি আছি আল রাব্বি সিমেন্স। আমরা জিওগ্রাফি সেকেন্ড পেপারের মানচিত্র অভিক্ষেপ নিয়ে আলোচনা করছিলাম, ম্যাপ প্রজেকশন। তো সেখানে আমরা শেষ দিকে বলেছিলাম, ঠিক আগের ভিডিওতে, যে আমরা নানা ধরনের ম্যাপ প্রজেকশন দেখতে পারি, তবে সেখান থেকে আমরা 3টি ম্যাপ প্রজেকশন নিয়ে আলাদাভাবে কথা বলবো। তো সেই 3টি ম্যাপ প্রজেকশন নিয়ে আলাদাভাবে কথা বলতে গেলে ম্যাপ প্রজেকশনের শ্রেণী বিভাগটি আসলে আমাদের সামনে চলে আসে। তো চলো বন্ধুরা, ম্যাপ প্রজেকশন এবং এর ক্লাসিফিকেশন নিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে মানচিত্র অভিক্ষেপের প্রকারভেদ। এটি বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে আসলে সাজানো থাকে, তো আমরা আসলে যে কোনো একটি গ্রহণ করব, তবে আমরা বোঝার সুবিধার্থে যেগুলো আসলে সকলগুলো সবগুলো বইয়ে আমরা কমন দেখি, সাধারণ দেখি, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনার চেষ্টা করব। তো মানচিত্র অভিক্ষেপের প্রকারভেদে আমরা প্রথমেই দেখতে পারি যে সাধারণত তিনভাবে কাগজকে, অর্থাৎ কাগজকে আমরা সাধারণত তিন ভাগে ভূগোলকের উপর স্থাপন করা যায় বলে অভিক্ষেপকে আমরা তিন প্রকারের হয়ে থাকে। এই তিন প্রকার অভিক্ষেপের নাম যদি আমরা জানি তাহলে প্রথমেই দেখব বেলনাকার বা নলাকার অভিক্ষেপ, যেটি আসলে একটি নলের মতো, দেখো এই ধরনের একটি নলের মতো। তো সিলিন্ড্রিক্যাল এই প্রজেকশন আমরা দেখব পৃথিবীকে আসলে কিভাবে সমতলে আমরা অঙ্কন করি। এরপর আমরা দেখব সাংকোপ অভিক্ষেপ, যেটি কনিক্যাল প্রজেকশন, দেখো একদম সাংকোপের মতো এই অংশটি ঠিক এমনভাবে পৃথিবীর উপর স্থাপিত হয়েছে। এরপর আমরা দেখব যে মেরুদেশীয় অভিক্ষেপ, যেটিকে আমরা জেনিথাল প্রজেকশন বলে থাকি, অর্থাৎ কাগজকে আমরা দেখো এখানে কিভাবে সমতলে আমরা স্থাপন করেছি, ভূগোলকের উপর কিভাবে স্থাপন করছি, এর ভিত্তিতে আমরা এই ধরনের ভাগ দেখে থাকি। এছাড়াও আমরা কনভেনশনাল প্রজেকশন দেখব, আরও বিভিন্ন ধরনের প্রজেকশন আছে। এই বেলনাকার, সাংকোপ, মেরুদেশীয়ের মধ্যে আমরা নানা ধরনের ভাগ দেখব, তবে সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে আসলে আমরা মূল জায়গা থেকে অনেক সরে যেতে পারি। তো আমরা একদম প্রপার জিনিসটি নিয়ে আলোচনাটি শুরু করি। প্রথমেই আসে সরল বেলন অভিক্ষেপ, অর্থাৎ সরল বেলনাকার যে অভিক্ষেপটি আমরা দেখব এটি আসলে কি। তোমরা দেখো এখানে একটি পৃথিবীকে দেখানো হচ্ছে, সেটিকে একটি নলের মাঝে আমরা পৃথিবীকে স্থাপন করছি। এবং দেখো পরবর্তীতে আমরা এক সাইড বরাবর যখন এই কাগজটিকে কেটে ফেলছি এই পৃথিবীর ঠিক এই গ্লোবটিকে উঠিয়ে, তখন আমরা যে ল্যাটিটিউড লংগিটিউডের যে অঙ্কনটি পাই সেটি অনেকটা এই ধরনের হয়। তো আমরা একটু যদি আগে একটু সংজ্ঞাটা যদি দেখি, যে সরল বেলন অভিক্ষেপ হচ্ছে একটি আলোক সম্পাতবিহীন অভিক্ষেপ। এই অভিক্ষেপ অঙ্কন কিন্তু অনেক সহজ। এক্ষেত্রে আসলে কি কল্পনা করা যায়, দেখো এক্ষেত্রে বেলন বা নলটিকে পৃথিবীর নিরক্ষরেখা বরাবর, অর্থাৎ এই যে ধরো এটি হচ্ছে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি বরাবর, অর্থাৎ যেখানে নিরক্ষরেখা রয়েছে সেই নিরক্ষরেখা বরাবর স্পর্শ করে একটি কাগজকে নলাকারে তোমার বসাতে হবে। এবং পৃথিবীর নিরক্ষীয় পরিধি, এই যে কাগজকে তুমি নলাকারে বসালে এই নিরক্ষরেখাকে স্পর্শ করে, ধরো এরকম একটি পৃথিবী আঁকলে ভেতরে তুমি এগুলো, আসলে আমি যদি তোমাদের কোনো প্র্যাকটিক্যাল রুমে দেখাতে পারতাম তাহলে সবচেয়ে ভালো ছিল। আসলে এভাবে দেখানোটা একটু কঠিন, তবুও আমরা একটু ধারণা নিতে চেষ্টা করি। তখন তোমরা প্র্যাকটিক্যাল ল্যাবে শিক্ষক যখন তোমাদের এগুলো দেখাবেন তখন আশা করছি সেটি আরও অনেক সহজ হয়ে যাবে। তো এই যে যখনই আমরা এই কাগজকে এই নিরক্ষরেখার সাথে স্পর্শ করে নল আকারে আমরা বসাবো, এরপর তার মানে এটি নিরক্ষরেখায় যে পরিধিটি রয়েছে এই গ্লোবের, আমরা কিন্তু কাগজের পরিধিটিও সেটি দেখতে পারবো, কেননা কাগজকেও আমরা এই নিরক্ষরেখার সাথে টাচ করে বা অ্যালাইন করে কিন্তু বসিয়েছি। অতএব পৃথিবীর যে নিরক্ষীয় পরিধি এখানে নলটির পরিধিও কিন্তু সমান হবে। এক্ষেত্রে আমরা করতে পারি কি, যে একটি লাইটের চিহ্ন দেখছো ভিতরে একটি লাইট জ্বালিয়ে, তো সেই রেখাগুলো অনুসারে আমরা কাগজটিতে কিন্তু রেখাগুলো অঙ্কন করতে পারি। যেমন এখানে নিরক্ষরেখা, এখানে হয়তো অন্য কোনো একটি রেখা অঙ্কন করেছে, এখানে হয়তো আরেকটি রেখা অঙ্কন করেছে, এভাবে আসলে আমরা অঙ্কন করে দেখতে পারি যে পৃথিবীর রেখাগুলো কোন পাশে গিয়েছে। এরপর আমরা কাগজটিকে একটি কাঁচি দিয়ে কেটে ফেলবো। তো নলটিকে অক্ষ বরাবর কেটে যদি আমরা বিছিয়ে ধরি, ধরো এই পাশ এরকম খুলে, এ পাশ এরকম খুলে, এভাবে যদি কোনো
বর্গাকার বা আয়তকারকে সেই কাগজটিকে আমরা বিছিয়ে ধরি, তাহলে আমরা তখন দেখতে পারবো নিরক্ষরেখার যে দৈর্ঘ্য তার আর নলের দৈর্ঘ্য কিন্তু সমান, এবং বৃত্তাকার নিরক্ষরেখায় অর্থাৎ বৃত্তাকারভাবে যেটি এটি অঙ্কন করেছিলাম আমরা চারপাশে আলো জ্বালিয়ে, সেটি কিন্তু একটি সরল রেখায় রূপ নিয়েছে। তো এভাবে কিন্তু আমরা সরল বেলুন যে অভিক্ষেপ সেটি আঁকতে পারি। তো এটি আমরা যে আরেকটু মানে যে কথাগুলো বললাম সেগুলোই আবার বলছি, যে এতে কল্পনা করা হয় যে বেলুন বা নলটিকে পৃথিবীর নিরক্ষরেখা বরাবর আমরা স্পর্শ করাই, তারপর দেখা যায় আমরা সেই নলে নিরক্ষরেখা বরাবর চারদিকে আমরা সেটি আঁকতে চেষ্টা করি, এবং পৃথিবীর নিরক্ষীয় পরিধি ও নলটির নিরক্ষীয় পরিধি এই দুটি পরিধি কিন্তু সমান হয়, এবং নলটিকে আমরা পরবর্তীতে দেখা যায় এই বরাবর যদি কাঁচি দিয়ে কেটে ফেলি, তখন যদি আমরা এই গোলাকার নলটিকে বিছিয়ে ধরি, ধরো কাঁচি দিয়ে কেটে এই অংশটি আলাদা করে এই অংশটি হাত দিয়ে আলাদা করে যদি বিছিয়ে ফেলি, তখন এইখানে আমরা নিরক্ষরেখাকে যেভাবে বৃত্তাকারে এঁকেছিলাম এটি কিন্তু তখন একটি সরল রেখায় পরিণত হবে। তার মানে বন্ধুরা আশা করছি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। তো সরল বেলুন অভিক্ষেপের বৈশিষ্ট্য যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখব অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো কিন্তু এখানে সরলভাবে স্থাপিত হয়। এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে, তুমি আসলে কোনভাবে নলটিকে বসাচ্ছ, যদি সোজাসুজি বসাও তখন কোণ একরকম হবে, তুমি যদি নলটিকে একটু বাঁকা করে বসাও তখন একরকম কোণ আমরা দেখতে পারবো, আবার এভাবে বসালে কিন্তু আমরা একটি সমকোণ দেখতে পারবো। তো তখন আসলে কাটার পদ্ধতি বা অঙ্কনের পদ্ধতিটি অনুসরণ করে আমাদের সেভাবে যদি কাগজটিকে বিছিয়ে ধরি, তখন আমরা এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলোকে দেখবো এভাবে সরল রেখাভাবে গিয়েছে, যেটি আমরা এখানে বৃত্তাকারভাবে দেখো বৃত্তাকারভাবে কিন্তু অঙ্কন করেছিলাম। এবং অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলো পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ এই যে অক্ষরেখা ধরো এখানে 10 ডিগ্রি, দেখবে ম্যাপে পরেরটি হচ্ছে 20, তারপরেরটি হচ্ছে 30, যে অক্ষরেখা দ্রাঘিমা রেখাও দেখতে পারবে এটি হয়তো 0, তারপরে হয়তো 10, তারপর হয়তো 20, এভাবে ইস্ট বা ওয়েস্ট যে গোলার্ধেই হোক, এটি তেমনি নিরক্ষর রেখার ক্ষেত্র নর্থ বা সাউথ যে গোলার্ধেই হোক, আমরা এগুলোকে পরস্পর সমান ও সমান দূরত্বে দেখতে পারবো এবং সমান্তরাল দেখতে পারবো। তো দ্রাঘিমা রেখাগুলো অক্ষরেখাগুলোকে আমরা দেখতে পারবো এই যেভাবে সমকোণে কিন্তু ছেদ করছে, অর্থাৎ এই যে দ্রাঘিমা রেখা এবং এই অক্ষরেখা পরস্পরকে সমকোণে ছেদ করছে। আর এই যে এইগুলোকে এই ছকটিকে আমরা কি বলেছিলাম, ছকটিকে গ্রাটিকুলার বা গ্রিড বলেছিলাম। তো এরপর আরো যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায়, যে প্রত্যেকটা অক্ষরেখা নিরক্ষরেখার সমান বলে নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে পূর্ব পশ্চিমে দূরত্ব বৃদ্ধি পায়, এবং নিরক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে আমরা স্কেলটিকে ঠিক রাখতে দেখি, অর্থাৎ এক্ষেত্রে বুঝিয়েছে যে ধরো এটি হচ্ছে একটি অক্ষরেখা আমি আঁকলাম, এই অক্ষরেখা নিরক্ষরেখা থেকে তো সমান সবগুলো, তো নিরক্ষরেখা থেকে আমরা যখন উভয় মেরুর দিকে পূর্ব পশ্চিমে যেতে দেখবো, অর্থাৎ এই যে পূর্ব দিকে এবং পশ্চিমের দিকে যেতে দেখছি, তখন নিরক্ষরেখা বরাবর এই পূর্ব পশ্চিমের যে স্কেলটি আমরা দেখবো এই স্কেলটি কিন্তু সবসময় প্যারালালি ঠিক থাকতে দেখবো আমরা, যেগুলো হয়তো অন্য অভিক্ষেপে নাও দেখতে পারি, এবং নিরক্ষরেখার উপর স্কেল কিন্তু নির্ভুল হবে, কেননা আমরা যেহেতু নিরক্ষরেখাটিকে অঙ্কন করে সেটিকে স্ট্যান্ডার্ড ধরে সেটিকে অঙ্কন করে সেখানে আমরা দেখা গেছে কেটে ফেলছি ওই অংশটি, তারপর মেলে ধরছি এভাবে কাগজ আকারে, যার ফলে নিরক্ষরেখার উপরিভাগের স্কেলটি আমরা নির্ভুল হতে দেখবো, এবং অভিক্ষেপটিকে আমরা সম আয়তনিক হিসেবে দেখবো না, অর্থাৎ এটিকে আমরা দেখবো না যে সকল ক্ষেত্রে সমান আয়তন প্রবেশ করেছে, যার ফলে কিনা ওই যে নাজডেলের একটি গল্প বলেছিলাম, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের যে মানে ম্যাপের যে আকার সেটির যে বিকৃতি বা আকৃতির যে কিছুটা বিকৃতি ঘটে এটি নিয়ে তারা প্রশ্ন তুলেছিল, কেননা এটি সম আয়তনিক নয়। এবং সরল বেলনাকার অভিক্ষেপের মাধ্যমে কিন্তু তারা যে ম্যাপটিকে চিহ্নিত করেছিল বা দেখিয়েছিল আমাদের সামনে সেটি কিন্তু মার্কেটের অভিক্ষেপ ছিল, অর্থাৎ মার্কেটের প্রজেকশন ছিল, যার জন্য দেশগুলোর আকার আকৃতিতে আমরা কিছুটা বিকৃত লক্ষ্য করতে পারি। তো সেটি আসলে সরল বেলনাকার অভিক্ষেপের আরেকটি প্রকারভেদ। তো এগুলো যখন তোমরা অনার্সে পড়বে সবগুলো সম্পর্কে তোমাদের দেখা যাবে ল্যাবে প্র্যাকটিক্যালি এগুলো বোঝানো হচ্ছে। এরপর যদি আমরা সাংকোপ অভিক্ষেপ নিয়ে জানি, সাংকোপ অভিক্ষেপ যেটি ইংরেজি হচ্ছে কোনিকাল প্রজেকশন, অর্থাৎ আমরা এরকম একটি কোণাকার বস্তু দিয়ে আমরা পৃথিবীর অভিক্ষেপটি আঁকার চেষ্টা করি। ধরো
এরূপ কোন একটি মোচক, যেটিকে আমরা বাংলায় বলি মোচক, তবে ইংরেজিটি আমরা বোধহয় বেশি প্রচলিত বা আমরা চিনে থাকি কোন, যেমন যে আমরা কোন আইসক্রিম খাই তখন কিন্তু এই ধরনের একটি, যে এই ধরনের কি বলে সেটিকে, তার উপর আমরা আইসক্রিম নিই। দুঃখিত আমি ভুলে গেছি শব্দটা, তোমরা একটু মনে করিয়ে দিও। তো এই ধরনের কোনকে যখন আমরা পৃথিবীর ভূগোলকের উপরে স্থাপন করব, তখনই আসলে আমরা এই ধরনের অভিক্ষেপ দেখতে পারবো। যেমন ধরো এই ধরনের একটি কাগজ আমরা এরকম কোন বানিয়ে নিলাম, সেই কোনটিকে এখন আমরা এই পৃথিবীর উপরে স্থাপন করব। তখন আমরা পৃথিবীর উপর এই কোনটিকে স্থাপন করলে এতে অক্ষরেখা বা দ্রাঘিমরেখা এগুলোর উপর যদি আমরা দেখা যায় এগুলোর উপর যদি প্রজেক্ট করি বা প্রক্ষেপ করি, প্রক্ষেপের বাংলা প্রজেক্ট, তো পরবর্তীতে আমরা মোচকটিকে দেখব ভূমি থেকে শীর্ষ পর্যন্ত একটি সরল রেখা বরাবর কেটে খুলবো। ধরো আমরা যখন এইভাবে কোনটিকে একটি ভূগোলকের উপর বসাবো, ধরো এরপর আমরা এই কোণাকার বরাবর একটি রেখা অঙ্কন করলাম, রেখাটি একটু বেঁকে গেল, এই কোণাকার বরাবর অঙ্কন করলাম একটি লাইট জ্বালিয়ে, দেখো ভিতরে একটি লাইটের চিহ্ন রয়েছে। আমি যদি একটু এগুলো আবার মুছে দেই তাহলে দেখতে পারবে, এই যে দেখো ভিতরে একটি লাইটের চিহ্ন। তো আমরা একটি কোণ বসিয়ে কি করব, ধরো নিরক্ষরেখায় আমরা অঙ্কনটি করলাম, আমরা হয়তো ক্রান্তীয় রেখায় অঙ্কন করলাম, সুমেরু বৃত্ত যেখান থেকে শুরু অঙ্কন করলাম, এভাবে আমরা যে দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখাগুলো রয়েছে তারপর ধরো এভাবে অঙ্কন করলাম দ্রাঘিমা রেখাগুলো, এই দ্রাঘিমা রেখা বা অক্ষরেখার উপর প্রজেক্ট করব বা অঙ্কন করে, এই যে মেথডটি আমরা নিলাম যে একটি মোচককে বসিয়ে তার উপর অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলোকে প্রজেক্ট করে আমরা ম্যাপটিকে আঁকার চেষ্টা করব। পরে মোচকটিকে যখন আমরা কেটে ফেলবো তখন আসলে কাটা অংশটির রূপটি এমন হবে, যার ফলে সেই অংশে দেখো মানচিত্রগুলো যখন আমরা আঁকবো তখন আসলে ধরো যে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা, আমরা তো অ্যাবসুলুট লোকেশনটিকে সবসময় অ্যাবসুলুট, এটি সব পরম লোকেশন বলা হয়, তো মানে এটি কখনো চেঞ্জ হবে না। তো যেহেতু এটি চেঞ্জ হবে না, ধরো আমরা যে 90 ডিগ্রি যদি এটি হয়ে থাকে, আমরা যদি সেখানে 90 ডিগ্রি এভাবে চিহ্নিত করতে পারি, তখন আমাদের এরকম করে ম্যাপটিকে আসলে অঙ্কন করতে হবে। তো এই মোচকটিকে ভূমি থেকে শীর্ষ পর্যন্ত একটি সরল রেখা বরাবর কেটে যদি আমরা খুলি, শুরুতে এমন একটি মোচক বসালাম, তারপর আমরা এই অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলোর উপর প্রজেক্ট করে তারপরে সেই কোণটিকে যদি খুলি, তখন আমরা পৃথিবীকে আসলে এই ধরনের প্রজেকশনে দেখতে পারবো, যেটা কিনা আগেরবার সরল বেলনাকার প্রজেকশন আমরা দেখেছিলাম সেটি থেকে কিন্তু অনেকটাই ভিন্ন এই কোনিকাল প্রজেকশন। তার মানে আশা করছি তোমরা বুঝেছো যে কোনিকাল প্রজেকশনটি আসলে কিভাবে তৈরি করা হয় বা কিভাবে এটি সমতলে, মানে সমতল কাগজে স্থাপন করা হয়। তো কোনিকাল প্রজেকশনে আমরা এভাবে অভিক্ষেপ পাওয়াকে মূলত সাংকোব অভিক্ষেপ বলি। এই অভিক্ষেপের অভিক্ষেপ শামুকের আকৃতির, অর্থাৎ এই অভিক্ষেপটি দেখে আমরা দেখি যে শামুকের আকৃতির একটি অভিক্ষেপ আমরা এখানে লিখে থাকি। তো সাংকোব অভিক্ষেপকে আমরা দেখব যে এটি আলোক সম্পাদ ভিত্তিক বা আলোক সম্পাদবিহীন উভয়ই হতে পারে, অর্থাৎ যেভাবে তুমি আঁকার চেষ্টা করো না কেন। তো সাংকোব অভিক্ষেপের আমরা যদি একটু বৈশিষ্ট্য দেখে নেই তাহলে দেখব সাংকোব অভিক্ষেপের ক্ষেত্রে এই অভিক্ষেপে দ্রাঘিমা রেখাগুলো সর্বদা সমান এবং একই কেন্দ্র থেকে বিচ্ছুরিত মনে হয়। বিচ্ছুরিত কি, ধরো এই যে একটি লাইটের উৎস, এখান থেকে যদি আলো এভাবে ছড়িয়ে পড়ে বা কোনো কিছু এভাবে আমরা দেখতে পারি সেটিকে আমরা বিচ্ছুরণ বলে থাকি। যেহেতু এটিকে আসলে সাংকোব বসিয়ে, একটি কোণ বসিয়ে অঙ্কন করা হয়, দেখো এই অংশে যে মনে হচ্ছে দ্রাঘিমা রেখাগুলো একটি বিন্দু থেকে, অর্থাৎ এই যে এই বিন্দুটিকে কেন্দ্র করে আঁকা হয়, তো একটি বিন্দু থেকে আসলে মনে হচ্ছে ছড়িয়ে পড়ছে, যার জন্য এটিকে বিচ্ছুরিত বলা হয়। এবং অক্ষরেখাগুলোকে আমরা দেখি যে চাপের ন্যায় দৈর্ঘ্য, চাপের ন্যায় এবং দৈর্ঘ্যে উত্তরে ক্রমশ কম, এবং দক্ষিণে দেখো আমরা দেখতে পারি অক্ষরেখাগুলোর বিস্তৃতি বেশি এবং মানে উত্তরে কিন্তু ক্রমশ কম দেখি। তো দৈর্ঘ্য উত্তরে ক্রমশ কম এবং দক্ষিণে বেশি, এবং সাংকোব রেখা দ্রাঘিমাগুলোকে আমরা দেখব একটি রেখা থেকে বিচ্যুত হতে। তো এটি কিন্তু ভর্তি পরীক্ষায় অনেক সময় আসতে পারে বা HSC পরীক্ষায়, এক্ষেত্রে কিন্তু তোমরা এটি ভালো মতো মনে রাখবে। তো সব আমরা দেখতে পারি এক্ষেত্রে সব যে দ্রাঘিমা রেখাগুলো রয়েছে এগুলোর স্কেল ঠিক থাকে, যেহেতু আমরা লম্বভাবে এটিকে আসলে বসানোর চেষ্টা করি, তো সঠিক থাকে। কেবল বিশিষ্ট সমান্তরাল, অর্থাৎ স্ট্যান্ডার্ড যে প্যারালাল ছাড়া এটিকে আমরা মূলত অক্ষরেখা বরাবর স্কেলকে, মানে অক্ষরেখা বরাবর এটি স্কেলটি ঠিক থাকে না, কারণ এটি চাপের ন্যায় হয়ে থাকে। তো এরপর আমরা যেটি দেখব, এবং এটি কিন্তু আমরা দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কিন্তু সমান্তরাল ব্যাপারটি খাটবে না, কারণ এখানে যেহেতু বিচ্ছুরণের মতো এটিকে মনে হচ্ছে।
তো এর যে আরেকটি বৈশিষ্ট্য রয়েছে যে বিশিষ্ট সমান্তরাল অর্থাৎ অভিক্ষেপের মধ্যভাগে স্কেল সঠিক থাকায় সেখানকার মানচিত্রের বিকৃতি কিন্তু কম ঘটে, কিন্তু অন্যান্য অঞ্চলে আমরা দেখতে পারি যেহেতু কোণাকারে বসানো হয় তখন কিন্তু আমরা দেখতে পারি এক এক অঞ্চলে মানচিত্রে বিকৃতিটি মানে বেশি ঘটে থাকে, কিন্তু মধ্যভাগে স্কেলটি যেহেতু আমরা সঠিক থাকতে দেখি এই মধ্যভাগ এরিয়াতে আমরা দেখি মধ্যভাগে মানচিত্রের যে আকার আকৃতি দেশ মহাদেশের সেটি আসলে সঠিক হিসেবেই থাকে। এরপর যদি দেখি যে এই অভিক্ষেপের ক্ষেত্রে আমরা দেখি যে একটি গোলার্ধ দেখানো সম্ভব হয়, কেননা একসাথে দুইটি গোলার্ধ দেখানো সম্ভব হয় না। দেখো উপর থেকে আমরা শুধুমাত্র এই গোলার্ধটিকে দেখতে পাচ্ছি কিন্তু নিচ থেকে কিন্তু আমরা কোনো গোলার্ধকে অঙ্কন করতে পারিনি, যার মাধ্যমে এই চিত্র দেখো আমরা শুধুমাত্র একটি গোলার্ধকে দেখাতে পেরেছি, যার জন্যটিতে আমরা দুটি গোলার্ধ একসাথে আসলে দেখাতে পারি না, যেটি আসলে এই অভিক্ষেপের একটি দুর্বলতা বলা চলে, যেটি আবার সরল বেলনাকার অভিক্ষেপে ছিল না। এরপর আমরা যেটি দেখি মেরুদেশীয় অভিক্ষেপ, তো মেরুদেশীয় অভিক্ষেপ যেটিকে ইংরেজিতে আমরা বলছি জেনিথাল প্রজেকশন, এই প্রজেকশনে কি হয় মেরু স্থানীয় অভিক্ষেপ মূলত শীর্ষ দেশীয় একটি অভিক্ষেপ আমরা দেখি, সে অভিক্ষেপের এটি একটি অংশ বলা যায়। তবে আমরা এখানে দেখি যে একটি সমতল ক্ষেত্রকে বা একখণ্ড কাগজকে অর্থাৎ একটি সমতল মানে ক্ষেত্রের উপর আমরা ভূগোলককে স্থাপন করতে পারি কিংবা একটি কাগজের উপরই আমরা এই সমতল ক্ষেত্রটিকে স্থাপন করতে পারি। তো একটি সমতল ক্ষেত্রকে বা একখণ্ড কাগজকে ভূগোলকের কোনো একটি অংশে স্পর্শ করালাম এবং আলো যদি আমরা এর উপর দেই তো দেখা যাবে স্পর্শ করিয়ে আলোর সাহায্যে তার উপর যে রেখাগুলোকে আমরা দেখবো যেভাবে ছড়িয়ে পড়েছে এই রেখাগুলোর উপর যখন আমরা দ্রাঘিমা রেখে এবং অক্ষরেখাকে আঁকবো তখন সেটিকে অক্ষরেখাকে আঁকবো তখন তো সেটি প্রজেক্ট হচ্ছে, আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাকে প্রজেক্ট করছি এখানে, সেটিকে আমরা শীর্ষদেশীয় অভিক্ষেপ বলে থাকি। কেননা কোনো একটি দেখা যায় একটি গোলাকার বস্তুর শীর্ষদেশে একটি সমতল কাগজকে স্পর্শ করিয়ে, সেটি উপরেও হতে পারে, গোলাকার বস্তুর উপরেও দিতে পারি আবার নিচেও দিতে পারি, কিন্তু তার উপর যখন আমরা আলোকে বিচ্ছুরিত করব তখন দেখা যাবে এই অক্ষরেখা কিংবা দ্রাঘিমা রেখাগুলোকে আমরা প্রজেক্ট করতে পারবো, তখন সেটিকে আমরা একটি তখন এই দ্রাঘিমা বা অক্ষরেখাগুলোকে যদি প্রজেক্ট করি তাহলে তো এক ধরনের অভিক্ষেপ আমরা পেয়ে গেলাম, এটিকে শীর্ষদেশীয় অভিক্ষেপ হিসেবে বলা হয়ে থাকে। তো এই যে দেখো আমি যদি একটু সবগুলো মুছে দেই, এই যে দেখো এখানে আমরা নিরক্ষীয় রেখার উপর সমতল ক্ষেত্রটিকে বসিয়েছি, এখানে আমরা সুমেরু বৃত্তের উপর সমতল ক্ষেত্রটিকে বসিয়েছি, এখানে আমরা একদম মেরু বিন্দুর উপর সমতল ক্ষেত্রকে বসিয়েছি, তো এই ধরনের অভিক্ষেপ বসিয়ে যখন আমরা একটি লাইট জ্বালাবো তখন তো এই অক্ষরেখার যে সাইনগুলো সেগুলোতে এই এই যেভাবে দেখো এখানেও কিন্তু বিচ্ছুরিত হচ্ছে বলে মনে হচ্ছে, তো বিচ্ছুরিত হবে বলে মনে হবে তখন যদি আমরা দ্রাঘিমা এবং অক্ষাংশ বরাবর যে আমাদের রেখাগুলো এগুলোকে যদি আঁকতে পারি তাহলে বা মানচিত্র বা দেশগুলোকে যদি আঁকতে পারি তখন কিন্তু সেটি জেনিথাল প্রজেকশনের আন্ডারে পড়বে, যেটি আমরা নিরক্ষরেখা বা মেরুদেশীয় রেখা বা উত্তর দক্ষিণ মেরুবিন্দুর উপর বসিয়ে একখণ্ড কাগজকে ভূগোলকের কোনো একটি অংশে স্পর্শ করিয়ে আলো জেলে সেটির উপর অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাকে প্রজেক্ট করে এই অংশটি আমরা আঁকতে পারি। তো এই ধরনের প্রজেকশনে সাধারণত মেরুবিন্দুতে সমতল ক্ষেত্র স্পর্শ করিয়ে অভিক্ষেপ অঙ্কিত হলে একে মেরুদেশীয় শীর্ষ অভিক্ষেপ, যেমন এটি মেরুবিন্দুতে বসিয়েছে নিরক্ষরেখা স্পর্শ করিয়ে বসালে নিরক্ষরেখীয় শীর্ষ অভিক্ষেপ, আবার এখানে দেখো সুমেরু বিষয়ক শীর্ষ অভিক্ষেপ, অর্থাৎ যেখানে তুমি বসিয়ে আসলে এটিকে একটি বিন্দুতে স্পর্শ করিয়ে সমতল বা সারফেসের যে সারফেসটিতে তুমি স্পর্শ করাচ্ছ সেটির উপর আসলে এটির নাম নির্দেশ করে, যেমন আমরা এখানে এটিকে মেরুবিন্দুতে স্পর্শ করিয়েছি তাই এটিকে আমরা এটিকে মেরুদেশীয় শীর্ষ অভিক্ষেপ হিসেবে উল্লেখ করতে পারি, এখানে আবার দেখো সেটি নিরক্ষরেখা বরাবর বসিয়েছে। তো বন্ধুরা মেরুদেশীয় অভিক্ষেপের যদি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি তাহলে মেরুদেশীয় অভিক্ষেপের বৈশিষ্ট্য আমরা দেখব মেরুবিন্দু অভিক্ষেপের কেন্দ্রে থাকে এবং অক্ষরেখাগুলো সমকেন্দ্রিক বৃত্ত এবং পরস্পর সমান দূরে অবস্থিত হতে আমরা দেখি, অর্থাৎ মেরুবিন্দু অভিক্ষেপের মেরুবিন্দুটি অভিক্ষেপের কেন্দ্রে থাকে, যেহেতু আমরা মেরুবিন্দু শীর্ষক অভিক্ষেপটি নিয়ে আলোচনা করলাম অক্ষরেখাগুলোকে আমরা সমকেন্দ্রিক বৃত্ত পরস্পর সমান দূরত্বে দেখি, অর্থাৎ এই যে অক্ষরেখাগুলোকে দেখো এই যে একটি বৃত্ত হচ্ছে এই যে একটি বৃত্ত হচ্ছে
এই যে একটি বৃত্ত হচ্ছে, অর্থাৎ পরস্পর সমান দূরত্ব মেনটেন করে একটি বৃত্ত অবস্থান করছে এখানে, সমকেন্দ্রিক বৃত্ত একটি, এই অংশ থেকে এটি উৎপত্তি হয়ে। এরপর আমরা দ্রাঘিমা রেখাগুলোকে দেখি সরল রেখা হিসেবে চিহ্নিত করতে, এবং এটিও কিন্তু মনে হচ্ছে একদিক থেকে বিচ্ছুরিত হচ্ছে, এবং এগুলোও কিন্তু সমান দূরত্বে অবস্থান করে। এরপর যদি আমরা আরও কিছু বৈশিষ্ট্য দেখি, যে দ্রাঘিমা রেখা বরাবর স্কেল ঠিক থাকে, কিন্তু অক্ষরেখা বরাবর স্কেলটিকে আমরা ঠিক রাখতে দেখি না, কেননা এই অংশে আমরা দেখতে পারি এখানকার বৃত্তাকার বা বৃত্তটি একরকম, এই অংশের বৃত্তটি একরকম, তখন আবার সেই অংশকে আমরা সেই অংশের যে অক্ষাংশ সেটি 10 ডিগ্রি, 65 ডিগ্রি না 55 ডিগ্রি সেটি মেনটেন করে আঁকতে হয়। তো এ বরাবর কিন্তু অক্ষরেখাকে আমরা ঠিক রাখতে দেখি না, তবে অক্ষরেখার স্কেলের অশুদ্ধতা অভিক্ষেপের কেন্দ্রের দিকে, অর্থাৎ যতই আমরা এই কেন্দ্রের দিকে আসবো ততই কম থাকবে, যতই এটি ছড়িয়ে পড়বে বাইরের দিকে ততই আমরা বিকৃতিটি লক্ষ্য করতে দেখব। তো দ্রাঘিমা রেখা বরাবর স্কেলকে আমরা সুন্দর, আমি যদি একটু মুছে দিই, স্কেলকে আমরা নির্ভুল থাকতে দেখি, কেননা এগুলো একই দূরত্বকে অতিক্রম করে এবং একই অংশ থেকে বিচ্ছুরিত হচ্ছে বলে মনে হয়, এবং দূরত্ব এবং দিকগুলো কিন্তু নির্ভুল হতে দেখি আমরা। তো বন্ধুরা, মানচিত্রে অভিক্ষেপ নানা ধরনের হতে পারে, যেমন এখানে আমরা মার্কেটের প্রজেকশন দেখছি, এটি সবচেয়ে বহুল ব্যবহৃত অভিক্ষেপ। এখানে গল্পিটার্সের প্রজেকশন দেখছি, তারা এই ধরনের অভিক্ষেপ তৈরি করেছিল। দেখো এখানে মার্কেটের অভিক্ষেপে আসলে দক্ষিণ আমেরিকা কেমন, এখানে আবার দেখো দক্ষিণ আমেরিকাটি কতটা বিস্তৃত। আবার এখানে মিলার সিলিন্ড্রিকাল প্রজেকশন আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাই যে দেখো অন্যান্য প্রজেকশনে আমরা অ্যান্টার্কটিকাকে কেমন দেখি, মিলার সিলিন্ডারকেলে অ্যান্টার্কটিকাকে কেমন দেখছি। এখানে আমরা মোল ওয়াইড প্রজেকশন দেখতে পাচ্ছি, যেখানে অ্যান্টার্কটিকা কতটা সংকুচিত হয়ে এসেছে মেরু বরাবর, এবং এটি কিন্তু অনেকটা অভিজ্ঞত গোলক আকৃতির। এরপর গুডস হোমোলোসাইন আমরা ইকুয়াল এরিয়া প্রজেকশন দেখতে পাচ্ছি, অর্থাৎ পৃথিবীকে একটি ইকুয়াল এরিয়া ধরে নিরক্ষরেখাকে কেন্দ্র করে দেখো এই প্রজেকশনগুলো, যেখানে আসলে পৃথিবীর ভূভাগগুলো অবস্থিত হয়েছে সেদিকে আঁকা হয়েছে। এরপর সিনুসাইডাল ইকুয়াল এরিয়া প্রজেকশন কিংবা রবিনসন প্রজেকশন, আমি আসলে বলতে বাধ্য এই সকল প্রজেকশন সম্পর্কে আমারও বিস্তারিত ধারণা নেই, কারণ এত প্রকার প্রজেকশন পৃথিবীতে সবগুলো সম্পর্কে তুমি বিস্তারিত ধারণা লাভ করতে পারবে না, তবে অন্তত নাসডেলির মতো কোনো পৃথিবীর ম্যাপকে অন্তত ভুল ভুলবে না, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। কেননা তোমরা দ্রাঘিমাংশ অক্ষাংশে যে প্রজেকশন, দ্রাঘিমা অক্ষরেখাকে প্রজেক্ট করে যে আঁকার ব্যাপারটি, এ সম্পর্কে তোমরা পরিচিত হয়েছ। তো আরও আমরা প্রজেকশনের উদাহরণ দেখতে পারি, এই ধরনের অনেক ধরনের প্রজেকশন রয়েছে। দেখো এখানে দুটি আমরা দেখতে পারি, দুটি পৃথিবী অঙ্কিত হয়ে যে ধরনের প্রজেকশন হয়েছে। দেখো এটিকে আবার লাভ শেপ প্রজেকশন আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রজেকশনটি ভিন্ন রকমের। এখানে একটি দেখতে পাচ্ছি, এটি আমি কি আঁকতে দিব, আমার কাছে তো প্রজাপতির মতো লাগছে। এখানে মনে হচ্ছে একটি ম্যাপকে কেউ ছিঁড়ে ঠিড়ে ফেলেছে। এখানে আমরা এই ধরনের প্রজেকশন আমরা দেখব যে অনেক আগেও ব্যবহৃত হতো, এ ধরনের নানা প্রজেকশন রয়েছে। তো বন্ধুরা, আশা করছি এগুলো সম্পর্কে তোমরা আরও গুগল করলে বা ইউটিউব করলে তোমরা আরও নানা ধরনের প্রজেকশন দেখতে পারবে, কীভাবে অঙ্কন করে সেগুলো দেখতে পারবে, তবে যদি আরও সামনাসামনি হওয়া যেত আরও ভালো মতো আমরা বুঝতে পারতাম। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আজকে তোমাদের জন্য একটি কুইজ, যে প্রতিভূ অনুপাতের সংক্ষিপ্ত রূপ কি, AM, FL, FR নাকি RF? তো তোমরা সঠিক উত্তরটি জানিয়ে দাও। উত্তরটি হচ্ছে RF, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই ভিডিওতে আমরা GIS নিয়ে জানবো, এবং সেখানে আমি আমার বানানো কিছু ম্যাপও তোমাদের দেখাবো। তো সেই ম্যাপগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো আমি আল্লাহ হাফিজ সেখানে বিদায় নিচ্ছি। নেভার স্টপ লার্নিং। আসসালামু আলাইকুম।